থেকে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না মেলায় বিক্ষোভ স্থানীয়দের। ভোর রাত থেকে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন মেলা অনিশ্চিত। গতকাল পাঁচলা বেলডুবি হাই স্কুলে ভ্যাকসিন দেওয়া হবে, এলাকার মানুষকে এমনই খবর দেওয়া হয়। সেই মতোই গ্রামের মানুষ মাঝরাত থেকে ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়িয়েছে। স্কুলের গেটের সামনে ভ্যাকসিন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই তারা জানতে পারে গতকাল ভ্যাকসিন দেওয়ার কুপন বিলি করা হয়েছে, তাই যাদের কাছে কুপন রয়েছে একমাত্র তারাই ভ্যাকসিন পাবে। এই খবর শোনা মাত্রই অশান্তির পরিবেশ সৃষ্টি হয় ভ্যাকসিনের লাইনে। তারা অভিযোগ করে শাসক দলের বিরুদ্ধে। শেষে ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। আমরা এত লোক ভোর থেকে রাত্রি থেকে লাইন দিয়ে আছি, আমরা বললাম আগে লাইনের লোক হোক, যেহেতু ভুল করেছে কুপনের লোক নেক্সট। আপনারা জানতেন বা আমাদের নোটিশ করা হয়েছিল যে কুপন দিলে তো কুপন দেওয়া হবে? না না, নোটিশ করেনি। তো এখন দেখছেন কুপন দিয়ে দিয়েছে। মোটামুটি আমি এখন সকালে 8টা থেকে লাইনে আছি, রাত 2 থেকে নেই। আর তারপরে এখন যেটা বুঝতে পারছি, রাত 12টার পরে কুপন দেওয়া হয়, মানে বাড়িতে বাড়িতে চুপি চুপি দেওয়া হয়। কে দিয়েছে? মেম্বার দিতে পারে, পার্টির নেতা আলচা পালচা দিতে পারে, যে দল ক্ষমতায় আছে সেই দল দেবে। আমি তো রাজনৈতিক দলের হয়ে বলছি না। এখন এখানে এসে ভ্যাকসিন পাওয়ার কথা দেখে কি মনে হচ্ছে? ঘেমে তো নিয়ে যাচ্ছি, ভ্যাকসিন পাও বলে বুঝতে পারছি না। আপনি কি জানতে? আচ্ছা, বলছে কালকে আশা কর্মী আমার বাড়িতে বেলা 3টে বাজে বলে আসে। বলে আসার পর আমরা আজ লাইন দিই, লাইন যে কালকে স্কুলে ভ্যাকসিন দেওয়া হবে, তার মধ্যে কালকে রাত দিয়ে সব কুকুর নাকি বিলি হয়ে যায়, মেম্বারটা বিলি করে। তা বিলি করে ঠিক আছে, কিন্তু আজকে শোনা যাচ্ছে যে কুপনে কুপন ছাড়া হবে না, লাইনের লোককে দেবে না। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।